হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিং নেস্ট। সবাইকে আশা করি খুব ভালো আছো, আর আমি মৌসুমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকের ভিডিওটা হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং, যেটা তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝেই গেছো, সেটা হচ্ছে আনপ্যাকিং, প্রোডাক্ট আনপ্যাকিংয়ের ভিডিও। আমারও যেমন করতে খুব ভালো লাগে, আর তোমাদেরও আই হোপ দেখতে দারুণ লাগে, কেননা মানে কি নতুন জিনিস শপিং, আর হচ্ছে তারপরে সেটা খুলে দেখা তো তার মধ্যে কি আছে সেটা সবার কাছে ভীষণ একটা ইন্টারেস্টিং ব্যাপার। আর যেহেতু মানে পুজো সামনে চলে এসছে, তো আমাদের তো শপিং অলরেডি সবারই শুরু হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমি মোটামুটি যে আজিওর থেকেই সবগুলো প্রোডাক্ট নিয়ে আর আজিওর আনপ্যাকিংয়ের ভিডিওই করতে চলেছি। আর একটা জিনিস হচ্ছে বলে রাখছি, এর মধ্যে একটা প্রোডাক্টই আমার আছে, বাকি সব হচ্ছে আমার বরের জিনিসপত্র। তো সেইগুলোই সবগুলো আনপ্যাকিং করতে চলেছি আমি। তো আই হোপ তোমাদের ভিডিওটা কি খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করি? ফার্স্টে এটা এই মোটা ব্যাগটা দিয়ে শুরু করি, বুঝলে তো? এটা একটা লেখা আছে হচ্ছে, চলো এটার মধ্যে কি আছে দেখে নিই। দেখতে পাচ্ছ না? তোমাদের সাথে শেয়ার করব বলেই তো এগুলো সব তোমাদের সামনে আনপ্যাকিং করতে বসেছি। তুইও অলরেডি আমার মাথা খারাপ করে দিচ্ছে জানো তো, যে ওর জিনিসপত্রই বেশি বললাম না, তার নিজের জিনিস দেখার জন্য তো সবারই তো ইন্টারেস্ট থাকবে। তা আমি বলেছি না, হাত দেওয়া যাবে না, যতক্ষণ অবধি আমি আনপ্যাকিংয়ের ভিডিও না করব ততক্ষণ অবধি ওকে দেখতে দেবো না। কি অত্যাচার, তাই না? এখন অত্যাচার করতে আমার খুব ভালো লাগে। দেখো ফার্স্টে দেখো, নিজের জন্য সব শপিং হয়ে গেল, আমারকে কবে কিনে দেবে ভগবান জানে। আমাকে তো বললো ও, যে যখন আমি ভিডিওটা করতে বসেছিলাম আমি কিন্তু জানতাম না প্রিয়ম এই টি শার্টগুলো আজিও থেকে নয়, অন্য একটা অ্যাপের থেকে নিয়েছে। তো সেই অ্যাপের লিঙ্কটা কিন্তু পাশে তোমাদের জন্য দেয়া আছে, আর আমাকেও তার জন্য পরে আবার ভয়েস ওভার দিতে হলো। তো এই যে টি শার্টগুলো দেখছো, এরো আর্মোর বলে একটা অ্যাপ থেকে নেওয়া হয়েছে, যে আর মিন্ট্রা বা আজিওর মতনই একটা অ্যাপ। আর টি শার্টের গ্রাফিক্সগুলো এত পছন্দ হয়েছে না আমাদের, আর প্রাইসটাও ভীষণ রিজনেবল। এখানে মোট 10টা টি শার্ট প্রিয়ম নিয়েছে, তো 699 করে পড়েছে, মানে 5টার জন্য 699, তো মোট 1400 টাকা নিয়েছে। চলো টি শার্টগুলো তোমাদের সাথে দেখিয়ে দিই। ও বাবা, এটা আমাকে দেবে না, এইটাও কিসের জন্য নিয়েছে বলো তো? সামনে 15 অগাস্ট না, তার জন্য। কিন্তু দেখো প্রিন্টটা কি ভালো। যাই হোক, একদিন আমি ঠিক পরে নেবো, দেখবে আমি পরে ঠিক তোমাদের সামনে ভিডিও করবো। বাকিগুলোর প্রতি কিন্তু আমার অত ভালোবাসা নেই। এগুলো হচ্ছে ওর পছন্দের গ্রাফিক্স টি শার্ট। আমাকে কি বলেছে জানো তোর পুজোতে, ওমা এইটাও বেশ ভালো, দেখো এইটার প্রিন্টটাও খুব সুন্দর, তবে আমার ওইটা বেশি ভালো লেগেছে। তোমরা একটু কমেন্ট করে জানাও তো কোনটা আমি নেবো ওর থেকে। এতগুলো টি শার্ট নিয়েছে, এইটা আমার চাই না। এইটা কিন্তু কেউ বলো না যে এইটা কমেন্ট করে যে এইটা নিবো, প্লিজ ইয়েলো কালারটাই বলো, আমার ইয়েলো কালারটাই বেশি পছন্দ। বাকি সব ছেলেদের মতন, তাই না বলো? এই হচ্ছে লাস্ট, 2খানা ইয়েলো কালার ছিল। তো টি শার্টের প্রিন্টগুলো বেশ ভালো হয়েছে, যদিও আমাকে দেখিয়ে কিছু অর্ডার করেনি, মানে আমি তোমাদের সাথেই আনপ্যাকিং করার সময় দেখছি আর কি। চলো এটা আনপ্যাকিং করে দেখি এটার মধ্যে কি আছে। জিন্স, এটা ইউএস পোলোর আছে দেখো। এটা এখানে তো প্রাইস ট্যাগটা লাগানো আছে 2299, তবে এটা 1200 কত টাকা মতন পড়েছে। ইউএস পোলোর জিন্সগুলো খুবই ভালো হয়। তো এইটা হচ্ছে এইরকম টাইপের কালার, দেখো একটা হালকা শেড আছে। বলছি মানে যাহার মানে এইসব ব্র্যান্ডের জিনিসপত্র কেনাকাটির আছে না, তারা এই টাইমে কিনে নাও, কেননা পুজোর আগে কি হয় তখন জিনিসগুলো আসেও না, এত ঝামেলা চলতে থাকে, মানে অর্ডার দিয়ে হা করে বসে থাকা। তার প্রিয়ম একদিকে ভালোই করেছে, নিজের জিনিসপত্রগুলো কেনাকাটি করে নিয়েছে, আসবে কি আসবে না সেই ব্যাপারটা থাকে। এইটাকে ওকে দেখিয়ে নিই, তারপরে আমার জিনিসটা দেখাচ্ছি। এটা হচ্ছে, এটাও আরেকটা জিন্স নিয়েছে, সামনে ওর বার্থডেও আছে, তাই হেভি শপিং চলছে। এটা লি কুপারের আছে, এটা 2499, এটাও 1100 টাকা বোধহয় দাম, এটার ওরকম প্রাইস পড়েছে। দেখো দুটো জিন্স একই টাইপের কালার হয়েছে, কি জানি কি ব্যাপার, একটা হয়তো মানে দুটোই রাখবে নাকি মানে ট্রায়াল দিয়ে কোনোটা চেঞ্জ করবে, আমি কিছুই জানি না। যাই হোক, বললো যে আমার পুজো শপিং এখান থেকেই আমি পুরো কমপ্লিট করে নিচ্ছি। এইটা আমার জিনিস আছে, এটা খুব ভালো হয়েছে। দেখো পকেটটাতে, যদিও এটা পকেট নয়, এটা একটা জেগিন্স আছে 999 এর আছে, মানে প্রাইস ছিল, এটাও আমি অফারে পেয়েছি। এটা ওই 400 টাকা মতন দাম পড়েছে, তো কোয়ালিটিটা তো খুবই ভালো। এটা কি ব্র্যান্ডের আছে, এটা কি রিও বলে একটা কোনো ব্র্যান্ডের আছে, কিন্তু কোয়ালিটিটা আমার মানে এই কাপড়ের জেগিন্সগুলো খুব ভালো লাগে, কোয়ালিটিটা মানে দারুণ হয়েছে জিনিসটার। তারপরে হচ্ছে আছে আচ্ছা, আমি একটু ভুল বলেছিলাম, ওই টি শার্টটাও কোথা থেকে অর্ডার করেছে আমি জানি না। এই টি শার্টগুলো হচ্ছে আজিও থেকে অর্ডার করেছে, ওটা আমিও জিজ্ঞেস করে তোমাদেরকে পরে বলে দেবো যে কোথা থেকে ও ওইগুলো অর্ডার করেছে। আর এই টি শার্টগুলো হচ্ছে আজিওর, এটা তিনটের দাম পড়েছে 597। এই টি শার্টগুলো খুব কমফোর্টেবল হয়, মাথাটা খারাপ আছে বুঝলে তো, তাহলে এতগুলো টি শার্ট দিয়ে কী করবে কে জানে, পুজোতে শুধু টি শার্ট পরেই ঘুরে বেড়াবে। এগুলোর প্রিন্টগুলো ভালো, তবে ওই টি শার্টগুলোর প্রিন্টগুলো কিন্তু বেশি সুন্দর, দেখালাম তো তোমাদেরকে। আর এইটা একটা আছে, এটার মধ্যে ওদের একটা জিন্স আছে। হ্যাঁ, এটা একটা মানে খুব ট্রাউজার টাইপের জিন্স, মানে আর একটা জিন্স নাই, এটা যখন নিচ্ছিল আমি কালারটা পছন্দ করে দিয়েছিলাম। তো এটাও 2699 দাম লেখা আছে, কিন্তু ওই বললাম না সবগুলোই তো মোটামুটি সারা বছরই অফার থাকে, কিন্তু এই টাইমটা কি বলতো মানে নিশ্চিন্তে পেয়ে যাওয়া যায়। এটা ওই 1000 টাকা দাম পড়েছিল বুঝলে তো। এটার কালারটাও বেশ ভালোই হয়েছে। আরেকটা জিনিসও আছে, অ্যামাজন থেকে একটা কিছু কিনেছিল, হ্যাঁ দামটা আমি খুঁজে পাচ্ছি না। এই ক্যাপটাও কিনেছে, এটা অবশ্য অ্যামাজন থেকে কেনা, এটা আমি জানি। তো এই হচ্ছে আমাদের পুরো শপিং, মানে পুরো শপিং মানে এখনো পুচকুর আমাদেরগুলো বাকি আছে, প্রিয়মের মোটামুটি শপিং। তো যারা যারা আজিওর থেকে কেক শপিং করতে যাও, আজিওর কোয়ালিটি খুব ভালো হয়, সেটা নিয়ে তো আর নতুন করে বলার কিচ্ছু নেই তোমাদেরকে, মানে প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি আমরা এর আগেও শপিং করে দেখেছি। তো যাদের শপিং করার আছে চটপট গিয়ে শপিং করে নাও, আর যাওয়ার আগে আমার ভিডিওতে একটা লাইক করে যেও যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে হেল্প হয়। আর হচ্ছে যারা আমাকে নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে পাশে থেকো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তুমি পেয়ে যাও। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। টাটা।